নমস্কার বন্ধুরা, আমি প্রকৃতি পরিচালনার পক্ষ থেকে তন্ময় মণ্ডল বলছি। তা চলো, ডালিম গাছ বলা হয়, তা এটা রামপুরি ডালিম আছে। দেখুন বন্ধুরা, গাছটা কত সুন্দর ফল, অনেকই ফল হয়ে রয়েছে ভেতরে ভেতরে। এই দেখুন, এই একটা ফল, গাছটা বেশ বড়ই আছে। তা বন্ধুরা, আমি এই ডালিম গাছে কয়েকটি গুণ জানি, গাছের ফলের গুণ বলুন বা পাতা শিকড় এগুলোর কয়েকটা গুণ জানি, সেগুলো আজকে আপনাদের সামনে শেয়ার করব বলে আজকে ভিডিওর মাধ্যমে এটা তুলে ধরছি গাছটা। তা এই যে ডালিম গাছে পাতাগুলো দেখতে পাচ্ছেন, তা বর্তমানে অশ্বের সমস্যা অনেক মানুষেরই হয়ে থাকে বা হচ্ছে, অশ্ব রোগের সমস্যা, মানে মলদ্বারে ঘা এবং টয়লেট করার সময় রক্ত পড়া বা এই ধরনের সমস্যা অশ্বের বলি তৈরি হয়। তাই জন্য আমরা অনেক ওষুধপালা বা ইত্যাদি অনেক কিছুই গ্রহণ করে থাকি। তো তা সত্ত্বেও দেখা যাচ্ছে অনেক সময় অশ্ব নিবারণ হয় না, কিংবা প্রয়োজনে দেখা যাচ্ছে অনেকে অশ্বের জন্য অপারেশনও করাতে হয়, সেরকম যদি কোনো সিরিয়াস ব্যাপার হয়ে থাকে অশ্বের ব্যাপারে। তা অশ্বের ক্ষেত্রে এই ডালিম গাছ আমাদের কীভাবে কাজে লাগবে এবং কীভাবে এই জিনিসটার মাধ্যমে আমরা অশ্বরোগ থেকে মুক্তি পেতে পারি বিনা পার্শ্ব প্রতিক্রিয়ায় এবং বিনা খরচে, সেটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তা বন্ধুরা, এই যে ডালিম গাছের পাতাগুলো দেখতে পাচ্ছেন আপনারা, পরিষ্কার পাতা, বেশ কয়েকটা করে আপনারা সংগ্রহ করবেন, ধরে রাখুন 10-15 গ্রামের মতো, এবং সেটাকে ঘিয়ে ভেজে, ভালো কোয়ালিটির ঘিতে ভেজে, আপনারা যেমন নিম পাতা খায় যেমন ভেজে, সেরকমভাবে ঘিয়ে ভেজে আপনারা যদি ভাতের সঙ্গে খেতে পারেন টানা কন্টিনিউ 31 দিন, তাহলে আপনার যে অশ্বের যে মলদ্বারে যে ঘাটা সেটা শুকিয়ে যায় এবং অশ্বের রক্ত পড়া বা এই ধরনের অশ্বের যে সমস্যাগুলো খুব সুন্দরভাবে নিবারণ হয়ে যায়। কেন, এটা আয়ুর্বেদিক মতে প্রমাণিত এবং খুব প্রাচীন একটি চিকিৎসা, যেটা আজকের দিনে হয়তো অনেকেই জানে বা অনেকে জানে না, কারণ আমরা আস্তে আস্তে আয়ুর্বেদিক বা প্রকৃতি থেকে অনেক দূরে চলে যাচ্ছি, যার জন্য আমরা বিভিন্ন সময় আমরা ওষুধ বাজারে বিভিন্ন মেডিসিন এবং বিভিন্ন ডাক্তারের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি। তা প্রাচীনকালে তো ধরুন ওষুধ, অ্যালোপ্যাথি বা হোমিওপ্যাথি কোনো ওষুধই ছিল না, সেই ক্ষেত্রেও তো এই রোগগুলো ছিল, তা তখনও তো মানুষ সুস্থ হতো, তা এই আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমেই খুব সুন্দরভাবে হতো। তা সেটাই আজকে আপনাদেরকে জানালাম, যে এই পাতা আপনারা যদি কন্টিনিউয়াসলি 10-15 গ্রাম করে ডেলি ঘিয়ের সঙ্গে ভেজে 31 দিন টানা খেতে পারেন, স্যার সেই ক্ষেত্রে গ্যারান্টি আছে যে অশ্বরোগ খুব সুন্দরভাবে আপনাদের সেরে যাবে। এইটা গেল ওই গাছের পাতার গুণ। তারপরে ধরুন বন্ধুরা, এই যে ডালিম ফলটা, এটা আমরা অনেকে খেয়েছি, আপনারাও খেয়েছেন, প্রত্যেকে আমরা খেয়েছি। তা এই ডালিম ফলের মধ্যে একটা এমন ভালো গুণ আছে, যেটা ধরুন ধার্মিক গ্রন্থ বলতে ধরুন সব ধর্মই তো শান্তির প্রতীক, সেক্ষেত্রে ইসলাম ধর্মে বলা আছে যে এই ডালিম ফল যদি কেউ গ্রহণ খায় প্রতিদিন বা কম বেশি যদি মাসে কয়েকদিন খায়, তা সেই ক্ষেত্রে খুব সুন্দর, মানে মনের মধ্যে যে রাগ ক্রোধ আমাদের যে থাকে বা আমরা অনেক সময় রেগে গেলে নিজেদেরকে কন্ট্রোল করতে পারি না, সেই রাগগুলোকে আমাদের কমাতে সহযোগিতা করে, মনের মধ্যে আমাদের একাগ্রতা বাড়াতে সহযোগিতা করে এবং মনে নেগেটিভ চিন্তাভাবনা আসতে দেয় না। এই ডালিম গাছের এরকম চমৎকারী গুণ আছে, হয়তো আমরা খেয়েছি কিন্তু জিনিসটা জানি না বলে আমরা অনেক সময় অনুভব করতে পারি না অনেক ভালো জিনিসের গুণ অভিজ্ঞতার অভাবে। তাই গেল ফলের গুণ। তারপরে ধরুন বন্ধুরা, অনেক সময় দেখা যায় যে আপনারা জ্যোতিষ বিশ্বাস করেন, অনেকে জ্যোতিষ বিচার বিশ্বাস করেন, সেক্ষেত্রে অনেক সময় জ্যোতিষ মহাশয়রা পলা লিখে থাকে যাদের মঙ্গল ডিস্টার্ব থাকে, তা পলার পরিবর্তে অনেকে আবার অনন্তমূল ধারণ করে। তা বাইচান্স দেখা গেলো ধরুন বন্ধুরা, এখন লকডাউনে বাজে যাচ্ছে, আপনারা হয়তো শিকড় হাতের সামনে দোকানে পাচ্ছেন না, সেই ক্ষেত্রে এই ডালিম গাছের শিকড় যদি আপনারা লাল সুতো ধারণ করেন, সেই ক্ষেত্রে কিন্তু মঙ্গলের দশা যাদের আছে বা মঙ্গল খারাপ আছে সেই ক্ষেত্রে খুব ভালো উপকার পাওয়া যায়। তা বন্ধুরা, আজকে এই তিনটে গুণ বললাম, একটা হচ্ছে আপনার পাতা ঘিয়ে ভেজে খেলে অশ্বের ওপরে খুব উপকার দেবে, টানা 31 দিন খেতে হবে, আর ফলটা খেলে পরে ধরুন আমাদের নিজেদের মনকে কন্ট্রোল করতে খুব সহযোগিতা করে এবং মনে নেগেটিভ এনার্জি চিন্তাভাবনা আসতে দেয় না, আর দ্বিতীয়ত শিকড়ের মাধ্যমে মঙ্গলের গ্রহ প্রতিকারের একটা গুণাগুণ আপনাদের বললাম, এবং প্রত্যেক কটা জিনিসই আমার পরীক্ষিত
এবং পরীক্ষিত আছে বলে আমি প্রত্যেকটা ভিডিও বানাই। কোনোটাই আমার বই দেখা কলেজ স্ট্রিটে বই পড়া অভিজ্ঞতা নয়, আমার বহুদিনের অভিজ্ঞতা, তা আজকে আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। তা অবশ্যই আপনারা জিনিসটা ব্যবহার করবেন একবার, কোনো ভয় নেই, কারণ এটা কোনো বিষাক্ত গাছ নয় আর এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তা আপনারা যদি এরকম ভিডিও আগামী দিনে দেখতে চান এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, লাইক করলে আমাদের উৎসাহিত বাড়ে, উৎসাহ বাড়ে। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওটা নিজেদের প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না, হোয়াটসঅ্যাপ বা ফেসবুক যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো এতক্ষণ সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, নমস্কার।